হাই এভরিওয়ান, তো তোমাদের সকলের জন্য একটা দারুণ খুশির খবর নিয়ে চলে এসেছি। রাজ্যে সিভিক ভলেন্টিয়ার পদে নতুন নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা পুরুষ মহিলা উভয়ে আবেদন করতে পারবে। তো সেখানে মোট শূন্য পদ কত রয়েছে, শিক্ষাগত যোগ্যতা কেমন কি লাগবে, কিভাবে তোমরা আবেদন করবে, আবেদনের শেষ তারিখ কত রয়েছে, কিভাবে নিয়োগ করা হবে, সম্পূর্ণ কিছু তথ্য আজকের এই ভিডিওতে একদম অফিসিয়াল নোটিফিকেশন সহ তোমাদেরকে জানিয়ে দিব। তো পুরো ভিডিওটা দেখবে, আর তোমরা যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যে কোনো ছোট বড় আপডেট সর্বপ্রথম পাওয়ার জন্য। তো বন্ধুরা, অন স্ক্রিন তোমরা অফিসিয়াল নোটিফিকেশনটি দেখতেই পাচ্ছ। এখানে দেখতেই পাচ্ছ অ্যাডভার্টাইজমেন্ট ফর রিক্রুটমেন্ট অফ প্যারালিগাল ভলেন্টিয়ার। এখানে দেখতেই পাচ্ছ নোটিফিকেশন নাম্বার কিন্তু এখানে দেওয়া রয়েছে, তারপরে ডেটটা তোমরা দেখে নাও, 21/12/2022 কিন্তু এই নোটিফিকেশনটি জারি করা হয়েছে। তো চলো দেখে নিই কিভাবে এই নিয়োগটা করা হবে এবং এখানে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কেমন কি লাগবে। তো দেখো, এখানে এলিজিবিলিটির কথা বলা রয়েছে, অবশ্যই কিন্তু তোমাকে ইন্ডিয়ার সিটিজেন হতে হবে, তবেই তুমি কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। আর তোমার সম্বন্ধে যাতে কোনো রকম কোনো কিছু ক্রিমিনাল কেস না থাকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে না, ক্রিমিনাল কেস থাকলে। আর যদি না থাকে তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনটা করতে পারবে। আর বয়সসীমার কথা যদি বলো, অবশ্যই তোমাকে 18 বছরের ঊর্ধ্বে হতে হবে, তবে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে। 18 বছরের ঊর্ধ্বে হয়ে থাকলে তোমরা এখানে আবেদনটা করতে পারবে। এডুকেশন কোয়ালিফিকেশনের কথা যদি বলো, অবশ্যই তোমরা যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো যে কোনো শাখা থেকে, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদনযোগ্য। অর্থাৎ এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা লাগছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস। তারপরে দেখো বলেছে ডেট অফ অ্যাপ্লিকেশন, অর্থাৎ আবেদন অলরেডি 21 তারিখ থেকে শুরু হয়ে গেছে, আবেদনের শেষ তারিখ রয়েছে 20/1/2023, আবেদনের কিন্তু শেষ তারিখ রয়েছে। আর তোমাদেরকে অফলাইনে কিন্তু এই আবেদনটা করতে হবে, অনলাইনে কিন্তু আবেদন হবে না, অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তোমাদেরকে। এই অ্যাড্রেসে কিন্তু অফলাইনে আবেদনটা পাঠাতে হবে তোমাদেরকে, আমরা সেটাও দেখিয়ে দিচ্ছি। তো এই নোটিফিকেশানটি আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে, সেখান থেকে কালেক্ট করে অবশ্যই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারো, ঠিক আছে। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এটা প্রিন্ট আউট করে নেবে, তারপরে ভালো করে ফুলফিল করে কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে। কী কী চেয়েছে, এডুকেশান কোয়ালিফিকেশান, তোমার নাম, কন্ট্যাক্ট নম্বর, ইমেল আইডি, অ্যাড্রেস, এগুলো তোমরা, মেল, ফিমেল, ডেট অফ বার্থ, পুরুষ মহিলা, কিন্তু তোমরা এখানে উভয়ই আবেদনযোগ্য। এটাকে ফিল আপ করে যে ঠিকানাটা তোমাদেরকে দেখালাম, সেই ঠিকানায় কিন্তু তোমাদেরকে পাঠাতে হবে, ঠিক আছে। সেই ঠিকানায় তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে। তারপরে তোমাদের এখানে দেখো বলেছে মেথড অফ রিক্রুটমেন্ট, কীভাবে রিক্রুটমেন্ট করা হবে, সিলেকশনের কথা কিন্তু এখানে তোমাদের বলে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পড়ে নিতে পারো। তো এই ঠিকানায় তোমাদেরকে কিন্তু পাঠাতে হবে। শূন্যপদের সংখ্যা যদি বলো, তোমাদের শূন্যপদ মোটে রয়েছে 43টি শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে দেখতে পাচ্ছ বিষ্ণুপুর ডিভিশনে, সাব ডিভিশনে নিয়োগ করা হবে। এখানে মোট শূন্যপদ রয়েছে 8টি, ঠিক আছে, প্রত্যেকটা ব্লক ওয়াইজ ভাগ করে দেওয়া রয়েছে। তারপরে এখানে রয়েছে কাতরা সাব ডিভিশন, এখানে রয়েছে তোমাদের টোটাল 9টি শূন্যপদ। তারপরে রয়েছে বাঁকুড়া সাব ডিভিশন, এখানে রয়েছে তোমাদের টোটাল 26টি শূন্যপদ। টোটাল 43টি শূন্যপদে এই নিয়োগটি করা হচ্ছে, যেটা পুরুষ মহিলা তোমরা উভয়ে আবেদন করতে পারবে। এটা শুধুমাত্র এই যে ডিস্ট্রিক্ট কটা দেখালাম এগুলোতেই কিন্তু আবেদনটা করতে পারবে, এই ব্লকগুলোতে, তাছাড়া তোমরা কিন্তু আবেদন করতে পারবে না। তবে পশ্চিমবঙ্গের 23টি জেলাতে কিন্তু প্রত্যেকটা জেলাতে এভাবে আলাদা আলাদা করে ভ্যাকান্সি কিন্তু রিলিজ হবে, তোমরা চিন্তা নেই, প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু আলাদা আলাদাভাবে রিলিজ করার কথা জানা যাচ্ছে। তো ধীরে ধীরে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই কিন্তু তোমরা এই ভ্যাকান্সিটা পেতে চলেছো। তো যারা যারা এই ব্লক থেকে বিলং করো, অবশ্যই তোমরা চাইলে এখানে আবেদন করতে পারো। আই হোপ তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের সকলের সঙ্গে শেয়ার করো। আর তোমাদের ডিস্ট্রিক্টের নাম অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না, যখনই তোমাদের ডিস্ট্রিক্টের এই নোটিফিকেশান জারি হবে অবশ্যই তোমাদেরকে ভিডিও করে আমরা জানিয়ে দিব। তো দেখা হচ্ছে নতুন ভিডিওর সঙ্গে বন্ধুরা, গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।